para kutun kulah nebakha apa apa kutun dalat disena antari ek ek jone ek ek mot korten thik kina bolen aba aba kutun na dawat disere huzur ta bakpar huzure arekana tiye beshi hoye geche ha thik kotha bolna no ogore bakpar mone korten amdara bakpar mone korten boroncho asker mahfile kolapener prothom program tara success mahababone tara jeto jon bokta dawat dis sob boktara ta asche aro otiritto kichu mehoman ase jodi এখান থেকে যদি আমার আর 3-4 ঘন্টা দেন আর ডাক্তারে বসে 1.5 ঘন্টার উপরে কইরেন না আমার অনমন হইতেছে যেন এই মাত্র ওয়া শুরু হইছে আলহামদুলিল্লাহ বুঝেন না আমার আজকে আমার আমার চাচাতো ভাই যেদিকার বড় ছেলে এ আস্তে আস্তে কথা হইছে আপনি আসার পরে রাতে ফোন দিবেন আমি মঙ্গলবার ঢাকা যাব যে তো তারে বলছি যে আমি তোর বাসা রাতে আমি আগে যাব তুরেনো কাজ আছে তারেনো যাইয়া এরপর আমি এই শ্বশুর বাসা ঢুকমু যাক তো বলছে আগে তুরিতি আমার রিসিভ করবে আচ্ছা ঠিক আছে তুই কথা বলতে বলতে তো সে তো ভাই আব্বা তো ইজিট দেখাইয়া একটু জিক কইরা মেরা ছিল গরম 2 ঘন্টা টাকা 3 ঘন্টা করতে বাস 3 ঘন্টা ধরে 4 ঘন্টা করতে কইরা আব্বা না অসুস্থ হয়ে গেছে আমরা স্বাভাবিক ধরি ভাই আপনি একটু আস্তে আস্তে কইেন আর একটু কমাইয়া কইরেন এর লেগা চিন্তা করলাম আজকে আস্তে আস্তে করার দরকার এখন আস্তে আস্তে কমাই লাইতেছি কারণ কোয়া জানা তো কি তখন কথা ঠিক না বলেন একসময় শুনবেন যে হঠাৎ করে নাই ঠিক না এই এরা অসুস্থ হইয়া এদের বাপ দাদার এরা মরে না এরা দীর্ঘদিন বিস্তার শুয়ে ছিল কয়ে যেতে পারছে ওম কানা দেয় না অমুক কানা হওয়া না আর আমরা কি রে বাড়া সত্যি হয় নাই শেষ হাইসেন না কথা বল কথা বল ঠিক বলেন নাই এই মাত্র আছে এই মাত্র নাই ঠিক কিনা বলে আমগো এর মই বললাম না লাইডের গ্যারান্টি কিন্তু আমাদের কোনো গ্যারান্টি এই যে মুরব্বিদের এই শোন যায় দেন এই মেম্বার এই যে শোনছেন না আমারতে কারণ এইসব কয় বয়স হচ্ছে কত আমার বাবার মতো বয়স বংশান না ইঞ্জিল সা ফাস ফুড যা আছে সব যা পানি ওহনো বিয়ে করলে বলেন 3-4 জন করে বলি ও আসার জন্য হইতে পারে না সারা যেই বলি মাহাবাত মাহাবাত আর আমগন ফুল অফ ফাইন আজকে আজকে আমার কুমিল্লা মসজিদে জুমা পড়াইয়া একজন নিয়ে গেছে হুজুর বিয়ে করছি নাম হলো জনি ক হুজুর বিয়ে করছে আছে 3 বছর হুজুর বাচ্চা কাচ্চা হয় না আমি মনে মনে কই ওইব কেন নি আমি ইঞ্জিন তো সব চাই না ঠিক না ঠিক না এই যে কিছু মোবাইল আছে 8 টাকা ফললে করতে দেরি শেষ হইতে দেরি নাই আর এই মোবাইলটা বিশ্বাস করেন কতবার যে ইডাই ফরছি এটা তো কিচ্ছু হইছে না আমি আমি দুঃখ পাইছি না এটা নিজে মনে করে ব্যাটারি লাগাইছে আবার দিক ঠিক আছে বিশ্বাস করেন কসম আল্লাহর মনে হয় কয়বার কইতাম যতবার ফোর এই যে যা ফোরছে আর যদি আরেকটা আছে এটা যদি করতে দেখতে মন আগাড়ারি ওই যে ওই যে যদি আটকে দূর পরে এটা তো আমি হ্যাঁ নাই এম্বুলেন্স নিয়ে করব নাই এটা হাড়ে টাকে মরে গেছে কথা মনে কি বলে আর যদি এটা ফাস্ট ফুড ভাবু মেড ইন ভিয়েতনাম না কি জানি যায় আছে আছে এটা যত বার বসে যাচ্ছে এই র্যান্ডম এটা দিয়ে এই নাম্বারটা সারা বাংলাদেশে সারা পৃথিবীতে এই নাম্বারটাই এটা দিয়ে কথাবার্তা কই কোনো সমস্যা না কিচ্ছু হয় না 99 সিম এখনো মারহাবা কইতেন না 99 6000 টাকা দিয়ে সিম কিনছি তখন সিমা ছিল 6000 অরং সিম তো খালি 10 বন্ধু লইয়া যায় কিছুদিন আগে আমার মোবাইল হ্যাক কইরা স্বামী মতো টাকা ভাড়াইতে বেতন পা হুজুর টাকা বলে লাগবো এইবার বাংলাদেশে আর এর ফলে ওই এত টাকা কয় হুজুর কত লাগবো সুবহানাল্লাহ কইতেন না এই যে ইয়াসিন আমার খুব মহব্বত খুব মহব্বতের ভাই ভিন ভাই কত টাকা লাগবো এইভাবে এবং একজনে 20000 দিয়ে ওলাইছে বড়ুয়া থানার একজনে সৌদি আরব থেকে 20000 দিয়ে ওলাইছে হ্যাকাররা হ্যাক করে লেছে নাউজুবিল্লাহ কইতেন না আর মানুষ কেন হুজুর করে বেশি তা আমরা সুযোগ পাইলে আমরা ধরে নিরব আমরা চিন্তা করি তবে ফিডের মধ্যে পারো মাঝে মাঝে আমরা হুজুর করে এক এক জায়গা সিলেটে হুজুর পিটাইছে তো হুজুর ফিডেলে আবার কত রহমত হয় গজব হয় না রহমতে কেরম জানেন নি এই আঙ্গ মাদ্রাসা ফোলা ফাইন আছে মাঝে মাঝে আমরা আমরা বাপ মা শিক্ষক শিক্ষক অনুফলাইন মারেন না হুজুর মারেন না মক্তবেলা মাঝে ফোলাইন মারেন না এই মাইদা শত্রুতা মিনা বরঞ্চ এই মাইরে রহমত ফোলাইন দা দিতে 2 ঘন্টা ভরা ভরে নাই এটা 10 মিনিটে ভরা মুখস্থ করে নাই কথা কথা কি বলে 10 মিনিট মুখস্থ করে এটা মাইরে মধ্যে রহমত আছে তো আমগো হুজুর করে মাঝে মাঝে দুই রাত দুই একটা আটকাইয়া বলে হুজুর আমনে যে কইলেন নবী আগমন করছে মিলাদুন নবী এই সে বা নবী নূরের নবী নবী পেশা মোবারক নবী পায়খানার মোবারক কইলেন এই যে কি পবিত্র কইলেন এটা তো কোরআন হাদিসে নাই আমগো হুজুর যদি কইছে এই দুই হুজুরের ফিডাইয়া এক কানা ঢুকিয়ে দিবে কথা বুঝেন না দুই হুজুরে এক রুম ঢুকিয়ে দেন মেম্বার সাহেব আমরা দায়িত্ব নিয়ে এই দুইটা হুজুরে বলো দুই হুজুর তুমি হুজুর তুমি হুজুর ঠিক নেই সারা জীবন তুমরা আমরা ইজ্জত করি সম্মান করি আর মুরগিটা তোমরে খাওয়াই আর আমরা তোমরে দিই আর মাহফিলে 3 ঘন্টা 2 ঘন্টার ওয়াজে ফেস লাগাই তোমরা যাই যাও
কথা কোন ঠিক না সমাজে কি লেখি করি আমরা সমাজ ভাগই আমরা মসজিদ ভাগই আমরা মেম্বারশিপ ঠিক আছে না তাহলে এখন সমাধান কি জায়গা নিয়ে ঝগড়া লাগলে মেম্বারশিপ কয় রহিম করিম বয় ঝগড়া করতে দলিল পত্র লয়া অমুক দিন আমিন ডাকি মাপ দিয়ে কয় দনু কার জায়গা কোয়া না তো আমরা ঝগড়া করি এখন এটা ফয়সালা কি এটা ফয়সালা দুই হুজুরে সোজা হইলে সোজা হইতো কো নাইলে থাবরে থাবরে ভিড়ে ভরে ঢুকাইবা ঢুকে কই হুজুর দুইজন এক হইয়া কোন দিন বাড়িতে বিহে দিন বাড়বে না বলে হপিস ঠিক এত যে আওয়ামী লীগ ফিডেছে বিএনপি বিএনপি যেটা আওয়ামী লীগ আজ যত করে ভিড়ে কথা কোটি কি বলে পুরা দেশ থেকে বাদ আওয়ামী সমাজ দুই বার ওই দিন দেখবেন দুই হুজুরের ভিতর ভিড়টা তোমরা এবার কোরআন হাদিস যতটুকু কাছে বাইরে বাইরে করে তো ভাই এবার আসতে বাধ্য হইব আর এস সি এস বি এস কোতিয়ান দলিল দিয়ে কইব না আহলে সুন্নাত ওয়াল জামাত এটাই হক দল এটাই সঠিক আগে সমস্ত কর্মীদের বড় বড় হুজুররা মিলে টাউন হলে 9 তারিখে ওরা নাম দিছে আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে সিরাতুন নবী মাহফিল রবিউল আউয়ালের মাহফিল ইদিমিলা দুনিয়া আত্রের নাম দিয়ে সিরাতুন নবী মাহফিল এতদিন আঙ্গুরে কইছে টাউন হলের মাঠে আহারে সুন্নাতুল জামাত হেরা বুঝি আর যায় এতদিন কইছি দল তো এটাই আছে কথা কোন দিকে বলে সাহেব মাফালাতি করি না কেন হক আর সিএফবিএস কোটিয়ান দলিল উকে সেটা আহারে সুন্নাতুল জামাত বাধ্য হইয়া এই বছর কুমিল্লাতে ওরা পর্যন্ত আহারে সুন্নাতুল জামাত পোস্টারে নাম দিছে নাম দিতে বাধ্য আসতে হবে আজ না কাল আগে অর কত নবীরে মাতিলে মানুষ আলহামদুলিল্লাহ ইদানিং কওমি আলেমদেরকে সালাম অর কয় না নবী রওজায় জিন্দা আগে বলতো নবী শুনে নাই এখন কইতো না তোমার দুরুদ সালাম সব নবী নিজ কানে খোদা আরশ থেকে তাতা সারাতে লামাকান পর্যন্ত খোদার খোদাই তো সব নবী শুনে এবং দেখে আমি তো জানি কত দ্রুত হইছে আইবো বাকি দয়ে করবো আস্তে ডাইরেক্ট তো কেউ বাচ্চারা হাঁটতে পারে না একটু আস্তে হাঁটতে দেন কথা কথা বলে কে বলেন আল্লাহ পাঁচ জন আমাদের বুঝার মতো কবুল করে সবাই বলেন আমিন এক মিনিট সময় বাজান আমার যে কথা বলতেছেন লাস্ট পর্যন্ত বিবাহের এই দব বাজাইয়া উনি বলেন ভাই আপনি ডেটটা দেন আমির হামজা উনি কয় না ডেটটা আপনি দেন কয় না আপনি দেন কয় না আপনি দেন কয় না আপনি দেন কয় না আপনি দেন লাগাইছে তেলা উনি কয় না আপনি ডেটটা দেন কবে বিয়েটা হবে কয় ডেট আমি দিতাম কয় না কতলে ডেট দেওয়ার আগে ছেলে কোন জায়গা শুনবেন না আপনি হইলেন পৃথিবীর বড় বীর পালোয়ান আল্লাহর ঘরের বাইতুল্লাহর খাদেমের ছেলে আপনি আপনি তো অবশ্যই আমি যখন বাচ্চা আর একটা বাচ্চার ছেলের জন্য অপারান্ত কথা কোন ঠিক না নিশ্চয় কোনো সাধারণ ছেলের জন্য জানবেন না কয় না 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 ওটা তেমন কোনো ছেলে না বলে কে বলে সেটা আমার ছোট ভাই কাথিরা আব্দুল্লাহ জোরে বল সুবহানাল্লাহ বাচ্চা মুক্তা বলিন তাহলে আমি হামজা আপনারা বংশ উপরে সব দিকে উপরে আমার তো আমি তো একটা ছোট হই না বংশ খারাপ বালক আমি তো একটা বাচ্চা হইছি ঠিক না তা আমি যখন বাচ্চা কেন আমাকে আপনি তো নিচে নামাইতেছেন কি অপরাধ আমার আমার মেয়েটা আব্দুল্লার কাছে বিয়ে দিয়া কেন আমার সম্মান থেকে আমার আমার উপর থেকে কেন শেষে নিচে নামাইতেছেন আমি কি অপরাধ করছি উনি তো আমি তো আসি নাই বলে কি বলে এই দেখেন আপনার মেয়ে গতকাল রাত্রে খেলাছেননি মনে নাই এই দেখেন আপনার উনি দেখে আরে ঠিকই তো আর ঠিকই তো আমার মেয়ে উনি টুস্কিরের সিরা কয় আমার মাইয়া পাগল আমার মাইয়া পাগল আমার মাইয়া এটা কি সিরা আচ্ছা সিললে ওনার তো অসম্মান হইছে না বিয়া দিলি দিবা না দিলে নাই সিটিকে সিল্লা কেন ঠিক নি ঠিক নি সিটিটা সিল্লা কেন উনি কয় আপনি বিয়ে দিলি আমি প্রস্তাব দিছি আমি তো বললাম বিয়ে দিতে পারবো আপনার মেয়ে চিঠি দিছে আমি আসতে বাধ্য হয়েছি দিলে দিবেন না দিলে নাই কিন্তু আপনি আমার ভাইয়ের কথা শুনে না দিবেন আপত্তি নাই কিন্তু আমার সামনে আমার থেকে নিয়েছে এটা শিলা আমাকে অপমান করলেন কেন অপমান হয়েছে না গেছে মেজাজটা গরম হইয়া জোরে করে সুবহানাল্লাহ মেজাজটা গরম হইয়া কয় বাচ্চা লাঠিটা নিয়ে আই নাই সুবহানাল্লাহ লাঠিটা নিয়ে আই নাই আইনটা তো আজকে বিয়ে হইতো আগামী দিন বারোটায় তোমার এই বাড়িতে এই রুমে তোমার মেয়ের সঙ্গে আমার ভাইয়ের বিয়া দশটার দিকে তোমার বাড়ির এই মাঠে এই খাজুর বাগানের পাশে মরুভূমিতে তোমার সঙ্গে আমার যুদ্ধ দশটায় যুদ্ধ বারোটায় বিয়া আসতেছি রেডি থেকে
থাকলা উইটা ঘোড়া আর একটা ঘোড়া চল তো ঘোড়া তো লাফাইতে লাফাইতে যাইতে যাইতে ঘোড়া যাইতে আরব দেশ তো ঘোড়া খুব মুখিতে ফেনা ছিটতে গেছে ঘোড়া যায় আর দৌড়ে আমি আলহামদুলিল্লাহ জিত এই কারণে নবী বলছে কারণ মেজাজ বেশি গরম হয়ে গেলে মাটিতে বসা দাও দেলাম দাও আর হাড়ের ডাক্তারও বলে মাটিতে দেলাম দিলে তোমার হাড়েরও তাড়াতাড়ি সেরে যায় সুবহানাল্লাহ না মাটিতে দেলাম দাও উনি চিন্তা করলেন আর তো ঘোড়া যাইতে পারে নাই উনি জিত লাঠিটা যদি লয়ে ইতাম আই বুঝেন না মেজাজ গরম হইলে আল্লাহ সুবহানাহু বাঙ্গেন বর বাঙ্গেন বড়সি কিলেন মা মাঝে মাঝে হোর হোর দিলে না কি হয় না ওদের সময় কারে কিলে কোনো খবর নাই ঘরে কাম্মা মাফ করে দিয়ে কোন সময় মেজাজ গরম হইলে কারে কি এরকম আছে আছে না এরকম হয় এই যাইয়া একটা খাজুর বাগান ছোট খাজুর সারা থানা লাগাইছে এটা খালি গোড়া ঘুরি খাই একে কি করলাম তো গোড়াটা খালি দৌড়াইতেছে এখানে খালি ঘুরতেছে আর খালি জিজ্ঞেস কিতা করলাম কিতা লাঠিটা নিলেন না কেন বাগানের মালিক দেখতেছে কি তারে আপনারা খাব এনা দাঁড়ায় দেখতেছেন আমার সে তো বীর যুগে দাঁড়ায় আমরা কেন দুনিয়াটি উড়ে লইতেছে আমরা দুনিয়াটি যখন উড়ে লইতে আমরা লাড়িয়া কেডারি খাবারে লাড়িয়া দৌড়ে ফেলে যাইবেন তাইবেন না যাই দেখতে কে জানে আমাদের হাজুর বাগানা মরতে লইতেছে উনি দৌড়ে একটা লাঠি লিয়ে গেছে জোনে করো সুবহান আল্লাহ ওহাব জোহর উনার না লাঠি লিয়ে যায় দেহে মক্কার বীর পালোয়ান থানায় কাবার খাদেমের বীর পালোয়ান ছেলে আমির হামজা আয়া দেখ উনি মাটির মধ্যে গড়া গড়ি খাইতেছে লাড়িটা ভিতরে হালাকা আব্বা মুতলা সোহাল ভিতরে না আমরা যদি আমরা এমপি সবাইয়া দুনিয়া উড়াইতে সামনে লাড়ি লিয়ে যায় তো তোমার আমি তো মনে হচ্ছে আঙ্গল করে কোন কুদ্দিচ্ছার বই নি ওখান দিদি মা কই মেরি আপা কি রাইছে কইতে না উড়িয়ে পাইত নিয়ে পাক করে দিয়ে যাব ঠিক আছে না যখন দেখছে আমির হাম আমির হামটা দেখতে তো একটা ভ হয়ে গেছে আমরা দেখো মরতে ক্ষতি পূরণ লাগবে না আমার একটা মাইয়া আছে নাম আমেনা কিচ্ছু লাগবে না একটা নজর শুধু দেখবে আরো জোরে করো সুবহানাল্লাহ সুন্দর তার চেয়ে বেশি সুন্দর এ জহুরীর মাইয়া আমেনা আজকে আমার ভাইয়ের বিয়ে আজকে বিয়ে ইটা কালকে হিটা আজকে বিয়া এইটা কালকে ওইটা আজকে রাত্রে বিয়া হইলো জোরে কোন সুবহানাল্লাহ এই বিয়ার ভিতরে যাইয়া বাসর করে স্বামী ঢুকছে জৈতুন তেলের বাতি জ্বলে আব্দুল খালি বাসর করে ঢুকছে ঢুকার পরে আমেনা দাঁড়াইয়া সালাম দিয়া কপালের মধ্যে একটা চুম্বন খাইছে এই চুম্বন খাইতে দিয়ে আব্দুল্লাহর পেশানি থেকে আল্লামা আব্দুল হক মহাদেশে ধেয়ে নবী ওনার মাদারের জন্য বলতে উল্লেখ করেন এবং কি অমদাতুল ফি কাইফিয়াতি বেলাতুল রসুল আল্লামা আব্দুল হক জনফরি উনি নকল করেছেন যে নবীজির বাবার কপালে আমেনা চুম্বন খাইছে চুম্বন খাওয়ার সঙ্গে আল্লাহ ট্রান্সফার কইরা ব্লুটুথ দিয়া ব্লুটুথ বুঝেন না কথা কয় না ব্লুটুথ দিয়া ট্রান্সফার কইরা এই এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে গেছে মা আমেনার রেহেমে চলে গেছে দয়াল নবীর নূর মুবারক তাজরে মান সুবহান পরের দিন আব্দুল্লাহ কয় কে বিয়ে করবি কইরা এখন সব আমেনার যখন শুনছে এই আব্দুল্লাহ আর নূর ওয়ালা নাই নূর আরেকজনের নূর আরেকজনের কাছে চলে গেছে সব আমেনারা আব্দুল্লাহ আব্দুল্লাহ বলতে বল তারা আত্মহত্যা করে মারা গেছে জোরে করে সুবহানাল্লাহ তারা কারো পাগল ছিল না ছিল আমার মদিনাওয়ালার পাগল সেই নবীর আগমনে আমরা খুশি না বেজা আরো জোরে করেন খুশি না বেজা এই আপনার যদি শামীম রেজা সুযোগ পায় যদি হয় আমরা তোমার যে কোনো স্বাধীনভাবে আলোচনা কিন্তু মিলাদুন নবী চলে আসতে কারণ মিলাদুনের কথা একটু এও যাইতে পারছি না সময়ের সংক্ষিপ্ততা বিভিন্ন সাইড আলোচনা মূল জিনিস হলো আমাদের মিলাদুন নবী এটা যেই নবী না হইলে আমি হইতাম না আপনি হইতেন না সেই মিলাদুন ব্যঙ্গ করলে তার ইমান আকিদা সব দরবার বাদ হয়ে যায় আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েতের ফয়সালা দান করুক সবাই বলি আমিন আল্লাহ পাক যেন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের এতেকাদের ভিতর থাকার তৌফিক দান করুক আমিন আরো জোরে বলেন আমিন ময়দানে মাহশরে আজকে যেভাবে একে চান্ডির নিচে আমরা বসেছি ময়দানে মাহশরের জন্য দয়াল নবীর পাতার মুক্ত হয়ে আর সে চার্লিশ স্থান পায় আল্লাহ পাক যেন কবুল করুক মাহফিল কমিটিকে মোবারকবাদ এবং সম্মানিত পরিচালককে মোবারকবাদ